আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার আমি হাজির হয়ে গেলাম আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব চিলি চিকেন, যেটা বানানো অনেক সহজ, বানাতে লাগে মাত্র 10 থেকে 15 মিনিট। সো চলুন দেরি না করে শুরু করে ফেলি আজকের রেসিপি। এখানে আমি নিয়েছি চিকেন, চিকেনের জাস্ট বুকের অংশ, এখানে আমি কোনো হাড় নিইনি, আপনারা চাইলে হাড়ও নিতে পারেন। সো চিকেনটাকে ম্যারিনেট করে রাখার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 পালি লেবুর রস এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবং দিয়ে দিয়েছি 1/2 চা চামচ আদা রসুন বাটা। এখানে আমি নিয়েছি 2 চা চামচ সয়া সস, আমি সম্পূর্ণটাই চিকেনের মধ্যে দিয়ে দিব। এবং এখানে আছে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং 1 টেবিল চামচ ময়দা। আপনারা চিকেন যতই নেন এই পরিমাণে, এই রেঞ্জে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনি কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ দেন তাহলে অবশ্যই ময়দাটা 1.5 টেবিল চামচ দেবেন। তো আমি সব কিছুকে ভালোভাবে মেখে এটাকে 1/2 আওয়ারের জন্য রেখে দেব। এবং এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 1 চিমটি পরিমাণ গোলমরিচের গুঁড়ো এবং আমি আরও দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো। আমি শুকনো মরিচটা ভালোভাবে তেলে ভেজে এটাকে গুঁড়ো করে নিয়েছি। তো এসব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে আমি এটাকে 1/2 আওয়ারের জন্য রেখে দিব। আমার চিকেন ম্যারিনেট করে রাখা শেষ, এখন আমি এখানে নিয়ে নিব 1 কাপ পানি চিকেনের গ্রেভিটা তৈরি করার জন্য। 1 কাপ পানি দিয়ে দিয়েছি এবং এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ সয়া সস, বেশ অনেকটা সয়া সস। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 পালি লেবুর রস এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার এবং এই সবগুলোকে আমি আগে ভালো করে নেড়ে পানির সাথে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা যদি গরম পানিতে দেওয়া হয় তাহলে এটা দলা পাকিয়ে যায়, এই জন্য ঠান্ডা পানিতে আগে ভালো করে মিক্স করে তারপরে চিকেনটা রান্না করতে হয়। এবং এখানে আমি নিয়েছি 1.5 চা চামচ টমেটো সস, সেটাও দিয়ে দিই। সবগুলোকে ভালোভাবে মিশিয়ে আমি রেখে দেব 5 থেকে 10 মিনিটের জন্য। এর ফাঁকে আমি চিকেন যে ম্যারিনেট করে রেখেছিলাম 1/2 আওয়ার পরে আমি চিকেনটাকে ভেজে নেব। আপনারা যদি হাড় নিয়ে থাকেন বা চিকেনের থাইয়ের অংশটি নিয়ে থাকেন তাহলে অবশ্যই একটু বেশি পরিমাণে ভাজবেন। আমি যেহেতু এখানে কোনো হাড় নিইনি সো আমি এটাকে 5 মিনিট ভাজবো, 5 মিনিট ভেজে উঠিয়ে ফেলবো। আমার চিকেনের 1 পাশ হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নেড়ে চেড়ে দিব সব জায়গায় ভালো মতো হওয়ার জন্য। আমার চিকেনটা হয়ে গিয়েছে, এখন আমি চিকেনটাকে উঠিয়ে রাখছি এবং আরেকটি বড় কড়াইয়ে আমি হাই হিটে হাই ফ্লেমে তেলটাকে গরম করছি। তেলটা থেকে যে পর্যন্ত ধোঁয়া না বের হবে সে পর্যন্ত আমি তেলটাকে গরম করব।
তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচা মরিচ কুচি। আমি পেঁয়াজটাকে এভাবে কেটেছি, চিকেন চিলি চিকেনে সাধারণত এভাবে পেঁয়াজ কেটে দেয়, আপনারাও এভাবেই দিবেন, না দিলেও কোনো প্রবলেম নাই, আপনাদের ইচ্ছা। সো হাফ মিনিটের মতো আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন কুচি। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো এবং হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া। আপনারা যে পরিমাণ ঝাল খেতে চান সে পরিমাণ দিতে পারেন, শুকনো মরিচের গুঁড়া আরও বেশিও ইউজ করতে পারেন। এখন আমি এখানে মিক্সারটা দিয়ে দিব। মিক্সারটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ এটাকে রান্না করব। এটা যখন একটু গাঢ় হয়ে আসবে তখন আমি চিকেনটাকে এর মধ্যে ছেড়ে দেব। দেখতে পাচ্ছেন আমার এখানে মিক্সারটা গাঢ় হয়ে গেছে। এখন আমি এখানে ভেজে রাখা চিকেনগুলো ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে বেশ কিছুক্ষণ 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া দিয়ে রান্না করে নামিয়ে ফেলা যায়। পানিটা একটু টাইট হওয়া পর্যন্ত এখন এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 1.5 টেবিল চামচ চিনি। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে এখানে আমরা অতিরিক্ত পরিমাণে সয়া সস ইউজ করছি, সো সেটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা অনেক দরকার। তো দেখতে পাচ্ছেন আমার চিকেন চিলি শেষ হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে ফেলবো, আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন চিকেন চিলিটা দেখতে অসম্ভব সুন্দর হয়েছে, এটা খেতে অনেক মজার। সো আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আল্লাহ হাফেজ।